হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড্রেবল বর্ণালি। আজকের ভিডিওটা কোনো হোটেলের ভিডিও না, কোনো ট্যুর গাইড নয়। তোমরা যারা আমাকে অনেকে কমেন্ট করেছিলে ওল্ড দীঘা বিচ মার্কেটটা দেখতে চেয়েছিলে, আর যারা নেহরু মার্কেটটা দেখতে চেয়েছিলে, এছাড়া যারা বিশ্ব বাংলা পার্কটা দেখতে চেয়েছিলে, তাদের জন্যই আজকের ভিডিওটা। তো যারা এগুলো দেখতে চাও ভিডিওটা দেখতে পারো, আর যারা এগুলো দেখতে চাও না তারা আজকের ভিডিওটা স্কিপ করে যেতে পারো। অন্য অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা এখন নিউ দীঘা থেকে টোটো করে ওল্ড দীঘায় যাচ্ছি। টোটোওয়ালা এখানে ভাড়া নিল 20 টাকা। তো প্রথমে আমরা বিশ্ব বাংলা পার্কে যাব, পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, এছাড়া তোমাদের বিচ মার্কেটটাও ঘুরিয়ে দেখাবো। তারপর তোমাদের নিয়ে যাব নেহরু মার্কেট, তোমরা দেখে নেবে নেহরু মার্কেটে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, তো দেখে নাও তোমরা বিশ্ব বাংলা পার্কে এই মুহূর্তেও কতটা ভিড়, কেন এই গরমে সকালের দিকে দুপুরের দিকে মানুষজন আসছে না, বেশিরভাগ টাইমটা সন্ধ্যেবেলাতেই কাটায় পার্কে। তো দেখো সন্ধ্যেবেলাটা কতটা ভিড় আর কত মানে কত মানুষজন, দেখো তোমাদের দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ কত ভিড়। আর খুব ভালো লাগবে তোমাদের, ওল্ড দীঘা যারা থাকবে তারা বিশ্ব বাংলা পার্কে অবশ্যই সন্ধ্যেবেলাটা কাটাতে পারো, খুব সুন্দর। এরপর তোমাদের ওল্ড দীঘার যে মার্কেটটা আছে বিচ মার্কেট, সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো এখানে কি কি পাওয়া যায়, তো তোমরা এখান থেকে শপিং করতে পারো, মার্কেটিং করে করবে। কিছু কিছু দোকানে ফিক্সড প্রাইস তোমাদের জানিয়ে দিলাম, তো দেখে থাকো বিচ মার্কেটটাও কেমন ওল্ড দীঘার। Thank you.
এবার তোমাদের নিয়ে যাচ্ছি নেহরু মার্কেটে। দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে নেহরু মার্কেট, তো চলো নেহরু মার্কেটটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখন যেহেতু রাত্রি অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 8:30 বাজে, তো দোকানপাট এবার আস্তে আস্তে সব বন্ধ হবে। তো যতগুলো খোলা আছে তোমাদের ততগুলো দোকান দেখিয়ে দিচ্ছি, অন্যদিন কোনো একদিন তোমাদের সকাল থেকে দেখিয়ে দেবো নেহরু মার্কেটটা ভালো করে ঘুরিয়ে। তো এখন যতটা দোকান খোলা আছে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমরা যারা অনেকেই রান্না করিয়ে খেতে চাও, তো নেহরু মার্কেটে এরকম দোকান আছে, তোমরা নিজেদের পছন্দ মতো সবজি মাছ মাংস যা যে যা আর কি খেতে পছন্দ করো সেরকম জিনিস এনে তাদেরকে দিয়ে দিলে তারা তোমাদের পছন্দ মতো রান্না করে দেবে। দেখতে পাচ্ছ এখানে সবজি পাওয়া যায়, সব কিছু এখানে তোমরা নিজেরা কিনতে পারো আর বার্গেটিং করেও দিতে পারো। এখানে যদি তোমরা নিজেদের পছন্দ মতো মাছ মাংস সবজি এনে এনাদের বলে দাও বানিয়ে দিতে, এনারা বানিয়ে দেবে। এছাড়া কোনো কিছু অর্ডারও যদি করো এনারা সেরকমও বানিয়ে দেবে। ভালো, এনারা খাবারও মোটামুটি ভালোই বানায়। চলো, তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কত দোকান আছে, ছোট ছোট স্টলও আছে, এখানে রুটি তড়কাও পাওয়া যায়। ভালো বেশ, মানে নেহরু মার্কেটটায় তোমরা যারা রান্না করিয়ে খেতে চাও এখানে এসে তোমরা রান্না করিয়ে নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারো। মোটামুটি যতটা পারলাম তোমাদের নেহরু মার্কেটটা ঘুরিয়ে দেখালাম, কারণ অনেক দোকান আজকে বন্ধ হয়ে গেছে, রাত্রি হয়ে যাচ্ছে যেহেতু, আর অনেকগুলো যেহেতু দুটো জায়গায় গেছি ওখানে অনেকটা টাইম চলে গেছে। তোমাদের নেক্সট দিন আমি অবশ্যই কখনো সকালের দিকে এলে তোমাদের সকাল থেকে দেখাবো নেহরু মার্কেটটা কতটা সুন্দর আর কত জমজম মার্কেটটা, আর অনেক কিছুই পাওয়া যায় এই মার্কেটে। আমরা যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তাই আমি তোমাদের যতটা পারলাম চেষ্টা করলাম বিশ্ববাংলা পার্ক, ওল্ড দীঘা বিচ মার্কেট আর নেহরু মার্কেটটা ঘুরে দেখানো। নেহরু মার্কেটের অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছিলো, কেন রাত হয়ে গেছে, তাও যতটা পারলাম তোমাদের চেষ্টা করলাম দেখানো। আশা করি তোমাদের ভালো লেগেছে, যারা রিকোয়েস্ট করেছিল তাদের জন্য এই ভিডিওটা করে দেবো। আমার ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার সাথে থেকো। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।